কাফরে বেঈমানেরা আপনি নবীকে তায়েফের জমিনে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে ও নবী কাফরে বেঈমানেরা আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে ও নবী তায়েফের জমিনে আপনাকে পাগল বলে তাড়াইয়া দিয়েছে আপনাকে পাগল বলে তারা দূরে সরাইয়া দিয়েছে নবী গো আল্লাহ পাক আমাকে বলেছে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা জিব্রাইল আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে রে এই তাইফের জমিনটাকে আমি আল্লাহ ধ্বংস করে দিব তামাম পৃথিবীর জমিনে কোনো পলপলাদি হবে না গাছপালা হবে না আমার বন্ধুর রক্ত যদি তাইফের জমিনে পড়ে আমার বন্ধুর কাছে যা বন্ধুকে বলবি বন্ধু যদি পারমিশন দেয় তাইফের জমিনটাকে আমি আল্লাহ উল্টাইয়া দিব জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওই দিন তাড়াতাড়ি আপনার কাছে এসে আপনার কাছে যখন বললাম নবী গো আপনি বলে বদদোয়া দেন আমি আমিন বলবো সঙ্গে সঙ্গে তায়েফবাসীদের অবস্থা খারাপ হয়ে যাবে এই কথা যখন প্রস্তাব জিবরাইল নবীর কাছে দিলেন নবী কয় জিবরাইল ও জিবরাইল গজবের নবী হয়ে আযাবের নবী হয়ে আসি নাই রে আল্লাহ রহমতের নবী করে পাঠাইছে তারা আজকে আমাকে চিনে নাই বুঝে নাই জানে নাই তারা বুঝতে পারে নাই এমন একদিন আসবে তাদের সন্তানেরা ইসলাম গ্রহণ করবে তাদের নাতিরা ইসলাম ধর্ম গ্রহণ করবে এই তায়েফবাসীরা একদিন আমাকে চিনবে আজকে আমাকে চিনল না জিব্রাইল কয় হুজুর ওই দিন যাইতে আমার একটু কষ্ট হয়েছে সুবহানাল্লাহ সে জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে 24,000 বার গেছি ও নবী আপনি তো আল্লাহর একদম খাস কাছে যাবেন একটা দরখাস্ত নিয়ে যান বলে কি দরখাস্ত আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিয়েছে নবী গো এই পাখাগুলো এখনো ব্যবহার করি নাই গো নবী মনে মনে একটা নিয়ত করে রেখেছি পুলসরাতের পর আপনার উম্মত কিভাবে পার হবে আল্লাহ যখন পুলসরাত বানাইতেছে এইভাবে খাড়া উঠতে 10,000 এইভাবে যাইতে 10,000 আবার খাড়া নামতে 10,000 30,000 রাস্তা হবে আপনি নবী এই পুলসরা দেখা শুধু কান্দেন আর কান্দেন আর কান্দেন আমার উম্মত গুনাহগার কেমনে হবে এই ফল পাহাড় ওই দিন থেকে আমি মনে মনে একটা নিয়ত করে রেখেছি যে এই নবী উম্মতের জন্য এত পাগল এত দেওয়ানা আপনার আশেকের জন্য আপনার প্রেমিকের জন্য আপনার উম্মতের জন্য আমি জিব্রাইলের 600 নূরের পাখা পুলসরাতের ফুলের উপরে বিছাইয়া দিব আল্লাহু আকবার 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 নূরের পাখাগুলা জিব্রাইল বিছাইয়া দিবে আমার নবী চলে গেলেন জিব্রাইল কাছ থেকে বিদায় নিয়ে রপরপ আসলো নবীর রপরপের মধ্যে সাওয়ার হয়ে চলে গেলেন আমার ভাইয়ের আরশ আজিমের মধ্যে নবী চলে গেলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আরশ আজিমের মধ্যে আমার নবী পাউটা রাখবে পা মোবারক রাখবে হঠাৎ করে আমার নবীর মনে হয়ে গেল হাই রে মক্কা থেকে যেই জুতা পা দিয়ে বাইতুল মুকাদ্দাস গেছি বাইতুল মুকাদ্দাস থেকে যেই স্যান্ডেল যেই জুতা আমার পায়ে এই জুতা এখনো দেখা যায় আমি কিন্তু আরো সাজিমে চলে এসেছি কিন্তু মক্কার জমিনের যে জুতা সেন্ট্রাল পাই দিছি ওই জুতা এখন আমার পায়ে দেখা যাচ্ছে নবী হঠাৎ করে মনে পড়ে গেল মুসা নবীর কথা মুসা নবী কুরতুর পর্বতের মধ্যে গেছে আল্লাহ ধমক দিয়ে মুসারে বলতেছে এ মুসা এটা সাধারণ পাহাড় মনে কইরো না এই পাহাড়ে আমি আল্লাহ নূরের প্রকাশ দিয়েছি সুবহানাল্লাহ এই পাহাড়ে নূরের প্রকাশ দিয়েছি মুসা রে এই পাহাড়ে আসতে হলে জুতা পায়ে দিয়ে আইছো না জুতা খুলে পাহাড়ে আসবে জুতা খুলে পাহাড়ে আসবে জুতা পায়ে দিয়ে আইছো না হঠাৎ আমার নবীর মনে পড়ে গেল মুসা নবীর কথা আল্লাহ ধমক দিয়ে মুসা নবীর তাড়াইয়া দিছে জুতা খুলে আসো জুতা পাও দিয়ে আইছো না কিন্তু আমি তো মক্কার জুতা পায়ে দিয়া এখন আর সাজিমের মধ্যে চলে এসেছি নবী জুতা মোবারক খুলবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ের নবী দয়ার নবী জুতা খুলবেন না জুতা খুলবেন না আবার আরশ আজিম অপেক্ষায় আছে গো আপনি নবীর জুতার দুল নেওয়ার জন্য আল্লাহু আকবার
আপনার জুতার দুলু নেওয়ার জন্য আরশাজিম অপেক্ষায় আছে। নবী আর জুতা খুললেন না, জুতা নিয়ে চলে গেলেন। আরশাজিমের মধ্যে নবী গেলেন, আরশাজিম কেমন নবী প্রশ্ন করলেন, আরশাজিম আল্লাহ তাম সৃষ্টি যা সৃষ্টি করেছে, আমি নবীর আমি নবীকে আল্লাহ রহমত করে বানাইছে, আল্লাহ তাম দুনিয়াদারে সৃষ্টি করেছে, আমাকে রহমত তাল্লিল আলামিন বলে দুনিয়াতে পাঠাইছে, আমার রহমত দিয়ে আল্লাহ তাম দুনিয়াদারে সৃষ্টি করেছে, ও আরশে আজিম তোমার জন্য আমি নবী কেমন রহমত একটু বলো না। যখন সুবহানাল্লাহ, আরশে আজিম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর জালালিয়তের নামটা আমার গায়ে লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জালালিয়তের নামটা আমার গায়ে লিখে দিয়েছেন, আমি আরশে আজিম কাঁপা কাঁপি শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল, এমন ভাবে না কাঁপা কাঁপি শুরু হয়ে গেল, আমি স্থির হই নাই, স্থির হই নাই, আল্লাহর জালালিয়তের নামটা ওজন আমি রাখতে পারি নাই, আমি কাঁপা কাঁপি শুরু করে দিয়েছি। এমনি মুহূর্তে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি নবীর নাম মুবারকতে যখন লাগিয়ে দিয়েছে গো নবী, আমি আর সজিম এমন রহমত পেয়ে ধন্য হয়ে গেছি, ও নবী আমি স্থির হয়ে গেছি। নবী রহমত আছে না নাই বলেন না, আছে না নাই, রহমতে আলম নবী নূরে মুজা সামে, রহমতে আলম নবী নূরে মুজা সামে, সাহাবারা আতর লাগায় ওই নবীজির গাম বল, সাহাবারা আতর লাগায় ওই নবীজির গাম বল, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর লাগায় ওই নবীজির গাম বল, সাহাবারা আতর লাগায় ওই ভাইজান, জানো মানব শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি, ভাইজান রহস্য বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, আসেন না জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম বল, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর লাগায় নবী। আর শাজিমের দুল্লা হয়ে চলে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর হাবিব লা মুকামের মধ্যে রওনা দিয়েছেন, লা মুকাম যে মুকামের মধ্যে আর কোনো মুকাম নাই, আর কোনো স্থান নাই। নবী চলে গেলেন, হঠাৎ করে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন, আপনার প্রভু আপনার উপরে দুরুদ ছড়িয়ে পড়তেছে। নবী আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ পাক জানাইয়া দিলেন, فكان قاب قوسين او ادنى নবী আমার চলে গেলেন, এত কাছাকাছি গেলেন, এত নিকটে গেলেন, দুই দনুক যেইভাবে একত্রিত হয়ে যায়, নবী এত কাছাকাছি গেলেন, এত নিকটে গেলেন, আল্লাহ পাক বলেছেন, হাবিব আও আদনা, আরো নিকটে আসেন, আরো কাছে আসেন, আল্লাহর একদম কাছাকাছি আমার নবী চলে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহর কুদরতি হাত মোবারক, আল্লাহর কুদরতি হাত আমার নবীর কাঁধের মধ্যে রাখলেন। আমার নবী জানাইয়া দেয়, উম্মত আল্লাহর কুদরতি হাতটা যখন আমার কাঁধের মধ্যে রাখছে, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আল্লাহ মুকাম থেকে আরশ আযিম থেকে সিদরাতুল মুনতাহা তা তা সারা পর্যন্ত, তাম পৃথিবীটা যেন আমি নবীর সামনে ওপেন হয়ে গেছে। আল্লাহু আকবার, আমি মাশরিকে তাকাইলাম, মাগরিবে তাকাইলাম, শিমালে তাকাইলাম, জুনুবে তাকাইলাম, উপরে তাকাইলাম, নিচে তাকাইলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহ পাক সব কিছু আমি নবীকে জানাইয়া দিয়েছে, আল্লাহর কুদরতে হাতের পয়োজে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে নবী চলে গেলেন। এবার আল্লাহ পাক মায়া করে বলতেছেন, আল্লাহ পাক দয়া করে বলতেছেন, ও নবী কি নিয়ে এসেছেন, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী কো, আল্লাহ একদম খালি হাতে আসি নাই, নিয়ে এসেছি বন্ধুগো, কে নিয়ে এসেছেন নবী জানাইয়া দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস
والصلوات والطيبات الله اكبر আমরা এই দোয়া পড়ি কি না কোন জায়গায় পড়ি নামাজে আরো জোরে কর কোন জায়গায় নামাজে আমরা পড়ি নবী বলেছেন আল্লাহ আমার উম্মতের ইবাদতে মালি ইবাদতে বদনি সমস্ত কাসাবি যত রকমের ইবাদত বন্দেগী রয়েছে প্রশংসা রয়েছে আল্লাহ সব কিছু তোমার জন্য উপস্থাপন করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ এত খুশি হয়ে গেলেন এত রাজি হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো জবাব দিয়ে দিলেন হাবিবো এত সুন্দরভাবে আমার প্রশংসা আপনি করেছেন আমার গুণকীর্তন আপনি করেছেন ও নবী আমি আল্লাহ আপনাকে সালাম দিতেছি নবী আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনাকে সালাম জানাইয়া দিলাম আমার রহমতের সালাম বরকতের সালাম আপনার উপরে আল্লাহ যদি নবীকে সালাম দিতে পারে আমরা সেই নবীকে সালাম দিতে রাজি আছি না নাই আল্লাহ নবীকে সালাম দিলেন নবীর উপরে সালাম দিলেন আহ এবার আমার নবীজি ও আমার বেলকরের ভাইরা সুন্নি ভাইরা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পক্ষ থেকে রহমতের সালাম নবীকে দিলেন এবার আমার নবীজি সালামটা নিজের কাছে রাখলেন না উম্মতের মাঝে বন্টন করে দিলেন সুবহানাল্লাহ আমার নবী জানাইয়া দেয় আল্লাহ তোমার রহমতের সালাম করুণার সালাম দয়ার সালাম আমি নবী একা নিব না গো আল্লাহ আমার যত সালেহিন আমার যত উম্মত আছে সমস্ত উম্মতের মাঝে তোমার রহমতের সালাম বন্টন করে দিলাম নবী জানাইয়া দেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন আল্লাহু আকবার নবী আল্লাহর প্রশংসা করে দেখো এই আমার নামাজি ভাইরা তাশাহুদের হাকিকতটা কি নামাজে তাশাহুদ আমরা পড়ি কি পড়ি না আত্তাহিয়াতু পড়ি নামাজিরা সারা জিন্দেগী নামাজ পড়ে যাও নামাজের হাকিকতটা জানি না হও নামাজের তাশাহুদটা কোত্থেকে আসলো নামাজের তাশাহুদটা আত্তাহিয়াতু হচ্ছে ওই আরশ আজিমে আল্লাহ এবং নবীর কথার একত্রিত কইরা আল্লাহ নামাজের তাশাহুদ বানাইয়া দিছে নবী আল্লাহর প্রশংসা করছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবী আল্লাহর রহমতের সালাম উম্মতের মাঝে বন্টন করে দিলেন আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ এবং নবী কথা বলতেছে কত সুন্দর কালাম হইতেছে জিব্রাইল সহ আকাশের যত মুরাক্কাবিন ফেরেশতারা রয়েছে আল্লাহ এবং নবীর এই সুন্দর কালাম দেখে জিব্রাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে করে সুবহানাল্লাহ বলে নবীর নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা নবীর সালাম ফেরেশতাদের এই তাশাহুদ ফেরেশতাদের এই দোয়া ইস্তিগফার আল্লাহ এই তিনটা আমলকে একত্রিত কইরা উম্মতে মুহাম্মাদিকে নামাজের ভিতরে তাশাহুদের ব্যবস্থা করে দিয়েছে তুমি বাহিরে বাহিরে দুশমনী করো নামাজের ভিতরে কিন্তু নবীকে সালাম দাও কথা ঠিক কিনা এমন একটা নামাজি আসেনি তাশাহুদ না পড়লে নামাজ হবে হবে আর তাশাহুদ পড়া এটা তো শুধু সাধারণ না আল্লাহ ওয়াজিব করে দিয়েছে শুধু ওয়াজিব আমার নবীকে সালাম দেওয়া আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি আল্লাহু আকবার এবার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয় ও নবী আপনি জানেন নি আপনাকে আমি আল্লাহ কেমন দান করেছি নবী গো আপনাকে ইমামুল আম্বিয়া বানাইয়া দিয়েছি সাইয়্যিদুল আম্বিয়া বানাইয়া দিয়েছি খাতামুন নবিয়্যিন বানাইয়া দিয়েছি হাশর ময়দানে সুপারিশকারী বানাইয়া দিয়েছি হাউজে কাউসার আপনাকে দান করে দিয়েছি ও নবী এত নিয়ামত আপনাকে দান করে দিয়েছি এইবার আপনি নবী আমার কাছে এসেছেন বলেন গো নবী আপনি কি চান আপনার কি প্রয়োজন আছে এবার আমার নবী কো আল্লাহ আমি চাই গুনাহগার উম্মতের ক্ষমা আল্লাহু আকবার আল্লাহু আকবার